কোচবিহারের দিনহাটায় গোশানিমারি বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ড। পুড়ে ছাই হয়েছে দুটি দোকান, শুধু বাজার লাগোয়া বাড়িগুলিও আগুন ছড়িয়ে পড়ে। রবিবার সন্ধ্যায় গোশানিমারি বাজার এলাকায় আচমকাই আগুন দেখতে পায় স্থানীয়রা। হু হু করে আগুন ছড়িয়ে পড়তে থাকে, পরিমরি করে দোকান বাড়ি ছেড়ে রাস্তায় বেরিয়ে আসতে থাকে বহু মানুষ। ধোঁয়ায় ঢেকেছে গোটা এলাকা। প্রথমে ঘটনাস্থলে দমকলের দুটি ইঞ্জিন পৌঁছালেও আগুন নিয়ন্ত্রণে আনতে পারে না। স্থানীয়দের তরফে জানা যায় সম্ভবত ইলেকট্রিক শর্ট সার্কিট থেকে সেই আগুন লেগেছে। তবে আগুনের তীব্রতা বেড়ে যাওয়ার পর আরও একটি দমকলের ইঞ্জিন পৌঁছায় সেখানে। এরপর তিনটি দমকল ইঞ্জিনের প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। সন্ধ্যা পৌনে ছয়টা নাগাদ শর্ট সার্কিট থেকে বাড়িতে আগুন লাগে। আগুন লাগায় দোকান ছিল মোবাইলের এবং মোবাইলের আসবাব ছিল অনেক। তখন দিনহাটা ফায়ার ব্রিগেডের তিনটে ইঞ্জিন এসে এবং প্রশাসন তরফ থেকে সুরস্থাপা বিশাল বাহিনী সহযোগিতায় সাধারণ মানুষকে নিয়ে আগুন দ্রুত তৎপরতায় এবং নিয়ন্ত্রণে নিয়ে আসে।